হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমরা আসছি আজকে, আমরা নতুন একটা ব্লগ নিয়ে আসছি। এই ব্লগটা হলো, আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের বিখ্যাত একটা চায়ের স্টোর, আর এটা হলো আমাদের চাচির চার দোকান। আর চার দোকানে আমরা, আমাদের সাথে আছে আমার বন্ধুরা, আর বন্ধুরা সবাই আজকে আমরা যাচ্ছি সাইকেল করে, আর আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর এই বন্ধুরা, এবার চলুন আমাদের সাথে। যে আমাদের শ্রীমঙ্গলের পর্যটক, অনেক পর্যটক আছে এখানে, বিভিন্ন ব্লগ করে, সবাই ঘোরার জন্য আছে। আজকে শুক্রবার, যেহেতু অনেক সুন্দর। এটা হলো আমাদের জ্ঞান সন্তান রিসোর্স, এটা হলো আমাদের জ্ঞান সন্তান রিসোর্স। আর এই জ্ঞান সন্তান রিসোর্সটা মূলত খুব সুন্দর। ভিতরে একটা গোল্ফ মাঠ আছে, রেস্টুরেন্ট আছে। এটার পিছনে আমাদের চাচার দোকান। আমরা চাচার দোকানের রিভিউটা আপনাদেরকে আজকে দেব। খুব সুন্দর, প্রচুর মানুষ চাচার দোকানে চা খেতে আসে, আর আমরা আজকে চা খাওয়ার জন্য আসছি। আর মূলত সামনে চাচার দোকানে আগে আমাদের চাচির দোকান আছে, সেই উপরে এটা বাড়ি। আর লেচু বাড়ির সাথে হলো আমাদের চাচির দোকান। আর এইখানে চাচির দোকানে প্রতিনিয়ত, যেহেতু চাচির দোকান চলে এসেছি, আর তাহলে আমরা চলুন আমাদের চাচির দোকানে চা খেতে। আমরা ভিতরে যাবো চা খেতে, চলেন আপনাদের ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। এইটা হলো চাচির দোকান, ভিতরে চা পাওয়া যায় প্রচণ্ড পরিমাণে। আমি ভিতরে চিত্রটা নিয়ে আসবো আস্তে আস্তে। আর এটা হলো ভিতরে গ্রামীণ পরিবেশ। আমাদের এখানে চাচি বয়ে আছে, আমাদের এই যে চাচি, কিছু বলবেন আপনি? কতদিন ধরে আপনি দোকানদারি করতেছেন? হ্যাঁ, 5 বছর। আপনার দোকানদারি এই কিরকম আপনি সাড়া পেতেছেন আমাদের শ্রীমঙ্গলের মানুষের এবং বাইরের মানুষের কাছে? বহুত মানুষ আছে, মানে সবাই আসে। কয়টা থেকে কয়টা হয়? 8টা থেকে রাত 12টা পর্যন্ত। এই যে আমাদের চাচা, চাচির দোকান। এখানে আমার বড় ভাই একজন চা বানাইতেছে। আপনার কি গাভীর দুধ দিয়ে চা বানান? গাভীর দুধে, এটা খাঁটি গাভীর দুধে চা পাওয়া যায় খুব ভালো করে। আমরা আজকে চা খাবো, আর সেটা রিভিউ দিব। চা তৈরি করতেছে, এখানে প্রচন্ড মানুষ আসে ঘুরতে। আর এইখানে কি পরিমাণে মানুষ আসে সেটা আপনাদের না বলেই নেই। এখন দেখবো আমরা কীভাবে চা তৈরি করতেছি। চা চাষের চা, হাতি গাভীর দুধের চা, এই চাগুলো অবশ্যই ভালো হবে। আর আমার সাথে আমার বন্ধুরা যেটা আছে তাদের জন্য চা তৈরি করছে। আর দেখি প্রথমে দিচ্ছে, মনে হয় দুধের সর দিতেছে, দুধের সর দিতেছে, দুধের সর দিয়ে চা চা তৈরি করার পরে দুধের সর দিতেছে। দুধের উপরে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর কালারও খুব সুন্দর। সেটা বলতে নেই, এই যে চা দিয়ে এখন আমার চা তৈরি করতেছে। এই যে চা, এটা আমাদের স্পেশালি তৈরি করা হচ্ছে, চা সুন্দর প্রচুর পরিমাণে। এখানে একটু খুবই সুন্দর দেখে যাই প্রথমে। তাতে আমি চাটা খেয়ে তারপর আপনাদের রিভিউ দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। এখন এই যে, এই যে ওরা চা খাওয়া শেষ, ওরা বসে আসছে চা খাবে। আর আমি এই মুহূর্তে আমাদের জন্য খুব গরম গরম চা নিয়ে আসলো। আর চাটা দেখতে যদি ভালো লাগে তাহলে খেতে অনেক ভালো লাগবে। তাহলে আমার সাথে এখন আমার বন্ধু আছে, বন্ধু কি বলবে দেখি। চাটা কিরকম গন্ধ? চারমাজ আছে দুধ, চিনি। ভাই চাটা কিরকম? হ্যাঁ দেখেন, চারমাজ আছে দুধ, চিনি, চা পাতা, গরুর দুধের সর, 80 মানুষ 5 জন, 5 কাপ চা, গরম গরম চা, পুদিয়ে খা, আর কিছু নতুন কিছু বলে।
যে চা খাইতেছি, চার ভিতরে স্বর আসছে প্রচন্ড পরিমাণে, আর চার রিভিউটা অনেক সুন্দর, চাটা ফ্লেভার অনেক সুন্দর ছিল, সুন্দর চাটার সাথে সাথে অনেক ধরনের দুধ আছে, যেমন চিনি সুন্দর, আর ওরা বসে আছে এই যে এইটা আপনারা দেখতেছেন তো আমি কীভাবে চা খেতেছি, আপনার নজর দিয়ে নিন শুধু নজর দিয়ে পেট খারাপ হবে। আচ্ছা দেখছেন তো খানার চাটা, আপনারা অবশ্যই আসবেন আমাদের শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গলে আসলে আমাদের চাষের দোকানে চা না খেয়ে চলে যাবেন না। আর এখানে আমার ব্লকের পুলিশমন্ত্রী থাকবো ইনশাল্লাহ, আর এই যে আমরা এখন চলে যাব ইনশাল্লাহ, আর আমাদের ব্লগ এখানে শেষ, চাষির দোকানের চার দোকানের ব্লগটা। ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ইনশাল্লাহ, আর চাটা অনেক ভালো।